অমিতাভের নাম শুনলেই ছবির প্রস্তাব ফিরিয়ে দিতেন ড্যানি। কি এমন ঘটেছিল আগে? বলিউডের দুই প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন এবং ড্যানি বিগত 5 দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। নায়ক হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ রেখেছেন অমিতাভ, অন্যদিকে ভয়ঙ্কর ভিলেন হিসাবে ছাপ রেখেছেন ড্যানি। শতাব্দীর মেগাস্টার অমিতাভ বচ্চন এবং ড্যানিকে অনেক ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। কটা সময় ছিল যখন ড্যানি অমিতাভের নাম শোনার সঙ্গে সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দিতেন। ড্যানি একবার তার এক সাক্ষাৎকারে বলেছিলেন কেন তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করতে চাননি। 2018 সালের পুরনো এক সাক্ষাৎকারে ড্যানি জানিয়েছিলেন অমিতাভ বচ্চনের সঙ্গে একই ফ্রেমে থাকলে তাকে লক্ষ্য করা যেত না। তিনি আরও বলেছিলেন এই কারণেই মর্দ এবং কুলিসহ 4টি ছবির অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন। পরিচালক মনমোহন দেশাই এই ছবির প্রস্তাব এনেছিলেন তার কাছে। ড্যানি এবং অমিতাভ প্রথমবার একসঙ্গে অগ্নিপথ ছবিতে অভিনয় করেছিলেন। এরপর হাম, খুদা, গর্দা, কোহরাম, আপ তুমারে হাওয়ালে, ওয়াতন সাথিও এবং উঁচাইয়ের মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন একসাথে। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানি বলেছিলেন আমি নিজেকে অমিতাভজির সঙ্গে কাজ করার থেকে বিরত রেখেছি। আমার মনে হয়েছিল তিনি একজন দুর্দান্ত অভিনেতা, তিনি যখন একটি ফ্রেমে থাকবেন আমি যখন তার সঙ্গে একই ফ্রেমে থাকব আমাকে কেউ লক্ষ্য করবে না। ছবি হিট হলে সব কৃতিত্ব তারই কাছে যাবে, কিন্তু ফ্লপ হলে দোষ দেওয়া হবে নতুন মানুষদের। আমি মানজিকে, প্রয়াত পরিচালক মনমোহন দেশাইকে বারবার না বলতে থাকি, তিনি আমাকে অমিতজির সঙ্গে মর্দ এবং কুড়িসহ 4টি ছবির অফার দিয়েছিলেন।